গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু আর ভ্লগ অফ বেঙ্গল ইজ ইন ব্যাঙ্গলোর সুন্দর রোদ ঝলমলের দিন বেশ ভালো লাগছে আজকে মানডে অফিস স্টার্ট করতে হবে বাড়ি থেকেই কাজ করবে আজকে এবং কালকে আশা করছি যদি না সেরকম কোনো কিছু এমার্জেন্সি হয় ফর অফিস যাওয়ার জন্য তো বরফি উঠে পড়েছে রান্নাঘর করেছে এই যে গুড মর্নিং কি দিচ্ছিস আমাকে থ্যাংক ইউ উনি এখন আমার কাছে আসবেন সেই কারণে এরকম ভাবে এই সব করছিলেন যা রোদটা চলে গেল তো রোদটা চলে গেল তো আলোটা তো কমে গেল হ্যাঁ কি খেচো দুধ খেচো তুমি হ্যাঁ খেচো গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল আজই সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি অনলাইক আদার মান্ডেজ অন্য মানডেতে দেখবে আমরা দুপুরবেলা লাঞ্চ রেগে যে ব্লগ স্টার্ট করছি বাট টুডে ইজ डिफरेंट কেন डिफरेंट

হ্যাঁ হিচকি তুলছে অনেকক্ষণ থেকে কিন্তু কিছুতেই সেটা কমছে না জল খাওয়ানো হয়েছে সব করানো হয়েছে কিন্তু কিছুতেই কমছে না আমি খাচ্ছি আর নিচে একজন ব্রেকফাস্ট হয়ে গেছে

বর্ষিকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে বাজে সাড়ে চারটে এখনও লাঞ্চ হয়নি আমাদের বর্ষি হয়ে গেছে আর বর্ষির ঘুম নেই আজকে জেগে আছে সেই সকাল নটায় উঠেছে নটা থেকে জেগে ওই দেখো আমরা কি দেখছি ওখানে বফি কি হতো বাবা হ্যাঁ ক্যাট মিয়াও

বলো কি হ্যাঁ হ্যাঁ কি খাবে কি খাবে মুখে বলো কি খাবে ওটা হ্যাঁ বলছে হ্যাঁ কিন্তু কি খাবে সেটা বলতে হবে তো ভাত বলো বলো ভাত বলো হ্যাঁ এনে 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 সাদা দুলছে বরফি দোলে 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 বরফি দোলে আর এই হয়েছে আজকে ভাতের সঙ্গে কাতলা মাছের মাথা দিয়ে প্রচুর সবজি দিয়ে চচ্চড়ি যেটা আমাদের খুব ফেভারেট আমি আর রানা এখন বসলাম মা একটু পরে আসবে ওয়াশরুমে গেছে ওই কারণে বরফি আমার কাছে আজকে প্রায় সন্ধে হতে চললো যদিও বাইরের আলো আছে জানলার কাছে এসে বসে স্যুরটা করছি যাতে লাইটটা আসে বাইরে মানে ঘরের লাইট যাতে না জ্বালাতে হয় একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে আসলাম এখানে চট করে তোমাদের বেশি টাইম নেব না বেসিক্যালি চতুর্দিকে অনেক জিনিস ঘটছে যেটা দেখলে মাঝে মধ্যে অস্বস্তি হয় রাগ হয় এবং সেটা নিয়ে বলতে ইচ্ছে করে তো যেহেতু এই প্ল্যাটফর্মটা আছে আমাদের কাছে তো সেটাই একটু চেষ্টা করছি একটু ভেন্ট আউট করার বা আমার এই দুটো কথা শুনে কারোর যদি হেল্প হয় তো সেটা আমি মনে করব আমার এইটুকু বলা সার্থক সো আমি বেসিক্যালি বলতে এসছি হচ্ছে লায়লা ভোজোকে নিয়ে লায়লা বুঝোকে নিয়ে ইন দ্য সেন্স কুকুর পোষা নিয়ে একদম শুরু থেকে শুরু করছি স্টার্টিং ফ্রম অ্যাডপশন সো অ্যাডপশনের আগে হাজার বার ভাবো কয়েক মাস ধরে ভাবো কয়েক বছর ধরে ভাবো কেননা এটা একটা পনেরো বছরের কি বলে একটা কমিটমেন্ট এটা পনেরো বছরের তোমাকে মাইন্ডসেট নিয়ে ওকে অ্যাডপ্ট করতে হবে এটা অ্যামাজন থেকে কেনা কোনো প্রোডাক্ট নয় যে খুব মিষ্টি লাগছে বলে নিয়ে আসলাম কিন্তু তারপরে যেই বাড়িতে হিসি করলো পটি করলো নোংরা করলো ঘর আমার জুতোটা চিবিয়ে দিল সোফাটা চিবিয়ে দিল আমি আর ওকে রাখবো না দিয়ে আসি আগেই ভালো ছিলাম সেটা কিন্তু নয় যদি কাউকে বাড়িতে আনো সেইটা বুঝে নিয়ে আসবে যে এইগুলো হতে পারে এবং যতই খারাপ হোক না কেন সে তোমার বাচ্চা এবং তাকে যাই হয়ে যাক তাকে বেঘর করবো না বা তাকে অ্যাডপশানে দিয়ে দেবো না সেই মাইন্ডসেটটা যেন থাকে তোমাদের বিকজ ওরা কিন্তু তোমাকে অন্যভাবে ভালোবেসে নেয় তো সুতরাং তোমার কাছে কিছু মাস বা কিছু বছর থাকার পর ওদের যদি অন্য কোথাও অ্যাডপশানে দিয়ে দাও অন্য কারুর কাছে যদি দিয়ে দাও সত্যি কথা বলতে ওদের মনটা ভেঙে যায় যাদের তোমাদের বাড়িতে পেট আছে কুকুর আছে তারা ব্যাপারটা আরও বেশি ভালো করে বুঝতে পারবে লাইলা আর কাছে যদি আমি বলতে চাই ওদের পৃথিবী কিন্তু আমি আর প্রিয়াঙ্কা আর কেউ নয় আজকে মা বাবার রয়েছে ঠিকই কিছু বছর বাট মা বাবার সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে ডেফিনেটলি কিন্তু কোথাও গিয়ে কোথাও না কোথাও গিয়ে যদি ফর এ লঙ্গার ডিউরেশন বা কিছু দিনের জন্য যদি আমি প্রিয়াঙ্কা না থাকি ওদের কিন্তু মন খারাপ হবেই বেশি দিনও না সকালে বেরিয়েছি অনেক রাত করে ফিরেছি লাইলা বোঝো প্রচণ্ড ব্যাকুল হয়ে ওঠে আমাদের জন্য এখন বরফি বড় হচ্ছে বরফির সাথেও একটা ডিফারেন্ট ইকুয়েশান তৈরি হবে কিন্তু আমার আর প্রিয়াঙ্কার সঙ্গে ওদের যা ইকুয়েশান ওদের যে বন্ডিংটা সেটা কারুর সাথে হয় না সুতরাং যদি তোমরা ভাবো যে না কয়েক বছর বা কয়েক মাস থাক তারপর আমরা ওকে অ্যাডপশানে দিয়ে দিচ্ছি আমরা আর পারছি না দ্যাট ইজ নট এ রাইট ডিসিশন ওরা কিন্তু সেইখানে গিয়ে তোমাদেরকে ভুলতে পারবে না ওদের মনের মধ্যে কিন্তু তোমরা রয়ে যাবে তো সুতরাং এটা একটা ওয়েল থট ডিসিশন হওয়া উচিত আর দ্বিতীয়ত অনেক সময় দেখা যায় যে জন্মদিন ক্রিসমাস ভ্যালেন্টাইনস ডেতে পাফি গিফট করা হয় কুকুরের বাচ্চা গিফট করা হয় সেটা কিন্তু কখনোই করা উচিত নয় যে গিফট করছে তার প্রবলেম তার দোষ কেননা তুমি যাকে গিফট করছো তুমি তো জানো না সে রেডি কিনা ওই পনেরো বছরের কমিটমেন্টটা নিতে সো এইটা গিফট করো না অনেক ভালো ভালো গিফট আইটেম আছে ওগুলো গিফট করো কেননা এটা একটা ডিসিশান হওয়া উচিত ইট ক্যানট বি ইম্পালসিভ ডিসিশান আর যদি না তুমি তোমার নিজের সন্তানকে গিফট করতে চাও দ্যাটস আ ডিফারেন্ট থিং বিকজ ওটা তুমি নিজের বাড়িতেই নিয়ে আসছো মোটামুটি পার্সে কিছুটা রেসপন্সিবিলিটি তোমারও তো সুতরাং সেদিক থেকে ঠিক আছে বাট অন্য কাউকে গিফট করার কথা একদমই ভেবো না আর এরা কিন্তু শো অফের জিনিস নয় আমার একটা বিদেশি ব্রিডের কুকুর আছে এটা কিন্তু শো অফের জায়গা নয় যদি শো অফ করতে হয় ঘড়ি কেন ভালো ভালো ব্র্যান্ডের জামা কেন গাড়ি কেন আরও অনেক শো অফ করার মতো জিনিস কেনো বাট এরা নয় এরা শো অফের জিনিস না এরা তোমার ফ্যামিলি মেম্বার আর কয়েকটা জিনিস বলি সেটা হচ্ছে ওই যে অ্যাডপশানে দিয়ে দেওয়া কিছু মাস কিছু দিন নিজের কাছে রেখে অ্যাডপশানে দিয়ে দেওয়া সেটা যেমন অ্যাবিউজ অনেকে যখন অ্যাডপশন হয় না অনেকে রাস্তায় ছেড়ে দিয়ে আসে সেটা এক ধরনের অ্যানিমাল অ্যাভিউজ এরকমও ঘটনা দেখা যায় যে এনেছিল যখন তখন খুব ভালোবেসে এনেছিল কিন্তু এখন তার ঠাই হচ্ছে বারান্দা অথবা ছাদের একটা ঘর অথবা গার্ডেনে তো এইটা এটাও করা উচিত না এবং চেন দিয়ে বাঁধা রয়েছে সারাক্ষণ গেটের সাথে অনেক দেখেছি আমরা ব্যাঙ্গালোরে সব জায়গায় দেখা যায় এই জিনিসটা এটাও কিন্তু করা উচিত না মানে এটাও এক ধরনের অ্যানিমাল অ্যাবিউজ এটা একটা বড় ক্রাইম তুমি কেন এনেছিলে ওকে তোমার বাড়িতে যদি তুমি তাকে তোমার বাচ্চার মতো টেক কেয়ার না করতে পারো ডিসিশানটা তোমার নেওয়া ভুল হয়েছিল তো সেটাই বলবো যে এইগুলো করো না কখনো যদি দেখো কেউ করছে তাকে বুঝিয়ে বলার চেষ্টা করো জানি না তারা কতটা বুঝবে কেননা অ্যাজ আ পেট প্যারেন্ট এগুলো দেখে কারণ আমাদের দেখো এক্সপিরিয়েন্স তো রয়েছে কিছু না হোক আর যে বোঝোর বয়স সাড়ে আট বছর লাইলার বয়স আড়াই তিন বছর হয়ে গেল তো সেইখান থেকে বলছি মোটামুটি সব মিলিয়ে এগারো বারো বছরের এক্সপিরিয়েন্স তো সেখান থেকে যদি কোথাও দেখি যে এদের কোথাও কষ্ট হচ্ছে মানে এদের বলতে লাইলা বজর বলছি না এদের মতো পোষ্যর মানে এদের মতো পেটের কোথাও কষ্ট হচ্ছে সত্যিই খুব খারাপ লাগে তো সেটা এইটুকুই বলার ছিল এখন একটু বেরিয়েছি ওষুধ নেওয়ার আছে প্লাস আরও কয়েকটা জিনিস নেওয়ার আছে পাড়ার দোকানে যাওয়া প্রিয়াঙ্কা একটু রেস্ট নিচ্ছে ওর প্রচণ্ড মাথা ধরেছে বরফি ঘুমোচ্ছে বরফি আজ সারা দুপুর না ঘুমিয়ে বিকেলে ঘুমোলো অ্যারাউন্ড পাঁচটা এখন বাজে মোটামুটি আটটা সাড়ে আটটা ওষুধ তো আমার মোটামুটি সবই শেষ বাট মাঝে মধ্যে কাশি টাশি হলে বুকের ব্যথাটা বাড়ছে আর একটা করে পেনকিলার লাগছে কালকে রাত লেগেছিলো আর তাই জন্য শেষ সাইডে থাকার জন্য একটা পেনকিলার নিয়ে এসে রাখলাম ইন কেস যদি লাগে মা আর ছেলে মানে বরফি আর প্রিয়াঙ্কা দুজনে অবেলায় ঘুমিয়েছে সন্ধ্যেবেলা তো অফিস শেষ করে একটুখানি পাওয়ার নেট নেবে বলে একটা লম্বাই ঘুম দিয়ে উঠেছে দরকার ঘুমটা সবারই দরকার আমারও দরকার এনিওয়েজ জাস্ট উঠেছে ঘুম থেকে বরফি একটু আগে উঠলো তো আর খান্নার আওয়াজে প্রিয়াঙ্কা উঠে পড়েছে আর আমি একটু কাজকর্ম করছিলাম

তো আজকে কি হলো কে জানে মাথাটা ধরেই ছিল কদিন ধরে তোমরা তো জানোই আর আজকে আর না পারছিলাম না ঘুমিয়েই নি মানে চোখটা না বুঝে আসছে মানে তাকাতে পারছি না আমার এমন অবস্থা জাস্ট বেঞ্চটাতে শুয়ে আমি জাস্ট আউট জাস্ট পরলাম আর মরলাম যাই হোক দেখি রাত্রেবেলা কি হবে খাবার দাবার কি হবে কি খাবে রান্না এই রান্না কি খাবে

কাকে বলছিস তা বাইরে যাবে মনে কি হবে বলো কি খাবে আমি তোর পিছনে পিছনে ঘুরবো এখন আর এখন আমি নিয়ে যাচ্ছি রানার জন্য রানা আমার মায়ের তিনজনেরই আছে এটা হচ্ছে মশলা কর্ন রানা মশালা কর্ন মশলা কখন খাবে রাইসের সাথে খাবে এখনই খাও আর খিদে পাচ্ছে খাবারটা খেতে তো সময় আছে এখন আর একজন উঠে বলল আর বল উঠে পড়লো এটা তোমার জন্য নয় ওর আমি কয়েকটা ধুয়ে আনছি আমি দু তিনটে চার পাঁচটা ধুয়ে আনছি তোমার জন্য হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেবো 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 ওয়েট করো অনেক দিন ধরে কোয়ারেন্টাইনে পড়েই আছে যে কিছু করা হচ্ছিল না খাওয়া হচ্ছিল না আজকে ভাবলাম খেয়েই নি বানাচ্ছি কোয়ারেন্টাইনের জন্য বাইনা ধরে স্যার কি কাণ্ড জেনারেলি আমরা যা খাই ওর জন্য এক বাটি মুড়ি নিয়ে আসি যাতে ও মুড়িটা দিয়ে ওকে ভুলিয়ে রাখা যায় বাট কোন তো খেতেই পারে আমার মনে হয় খিদেও পেয়ে গেছে এই দেখো র আমি বলি চিৎকার করেছি দেবো 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 কর্ণ দেবো আমাদের ছেলে তো খেতে ভালোবাসে এসে গেছে এই যে তোমার কারণ এসে গেছে আর একটা কোশ্চান এই যেখানে যা জিনিসপত্র না আমাদের এই টেবিলে সব পরিষ্কার না করে বসা যাবে না ওহ সব জিনিস এসে যাবে হ্যাঁ খাও খাবো হুম আজকে বানাবো একটু এগ আর সসেজ রাইস এখানে লাইলা বুজগের খেতে দিয়ে দিলাম আর প্রিয়াঙ্কার এখানে রাইস বানানো ডান অলমোস্ট অলমোস্ট ডান 19 পরে খাব আমরা এরকম একটা রাইস তাই না আমরা বানো তো মন আগে বানো রাইস ভরপুর খেতাম জাস্ট রাইস কিছু করার থাকে না যখন তারাগুড়ের মধ্যে কিছু করব কি করব শুধু একটা বার নে ওয়ান পট রাইস করে নিলাম বরফি তো অসময়ে উঠে যায় অসময় উঠে একবার দুধ খেয়েছে সাড়ে নটা সুতরাং ওর ডিনারটা একটু লেটে হবে একটা বেজে গেছে বরফির ইচ্ছে এখন ওপরে যাবে তো আমরা নিচের পাট আস্তে আস্তে চোখাচ্ছি আজকের জন্য আর এই ব্লগটা এত অবধি রইলো কমেন্ট সেকশন নিয়ে আমি একটু বলতে চাই কারণ অনেকে কমেন্ট করেছো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আর মধুমিতাদিও লিখেছো তোরআটি লিখেছো ওকে খুব সাবধানে রাখতে অনেকে লিখেছো তোমরা তো ডেফিনেটলি ওগুলো পড়বো ওগুলো পড়বো আমাদের কালকের ব্লগে আর কিভাবে পড়বো কীরকম হবে আমাদের কমেন্ট সেকশনটা হয়তো একটু আলাদা রকমের হতে পারে সেটা আমরা এখনও পর্যন্ত ডিসাইড করিনি বাট দেখছি আমরা কি করব বাট হ্যাঁ ডেফিনেটলি কমেন্ট সেকশন একটা তো থাকবেই চলো আজকের ব্লগে কোনো কমেন্ট সেকশন নেই আজ এই লগটা দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টিলজি রানাকি টা টা কোথায় যাবে কোথায় যাবে তুমি দেখি দাও ওই যে যে দেখাচ্ছে কোথায় যাবে তুমি দেখিয়ে দাও কোথায় যাবে উপরে যাবে তো উপরে সাশতে তো যাইব বলতে তো নি টা বলে দাও বলো টা পুরোটা বল টা বল আটকে গেলি টাটা না ওয়াও না বললো টাটা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি টাটা চলো কিছু চলো দেখা যাচ্ছে পরের ব্লগে